ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أَيْنَا مِتْنَا وَكُنَّا تُرَابًا ذَلِكَ رَجْعٌ بَعِيدٌ قَدْ عَلِمْنَا مَا تَنْقُصُ الْأَرْضُ مِنْهُمْ وَعِنْدَنَا كِتَابٌ حَفِيظٌ بَلْ كَذَّبُوا بِالْحَقِّ لَمَّا جَاءَهُمْ فَهُمْ فِي أَمْرٍ مَرِيجٍ أَفَلَمْ يَنْظُرُوا إِلَى السَّمَاءِ فَوْقَهُمْ كَيْفَ بَنَيْنَاهَا وَزَيَّنَّاهَا وَمَا لَهَا مِنْ فُرُوجٍ وقال الله تبارك وتعالى في موضع آخر إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم فقال الله تبارك وتعالى في موضع آخر وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا সম্মানিত আজকের জুমার উপস্থিতি আজ আপনাদের সামনে আমরা যে মাস অবস্থান করছি মুহররম মাস এই মুহররম মাসের একটি গুরুত্বপূর্ণ ইতিহাস নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ আজকের যে বিষয় সেটি হবে মুহররম মাসের 10 তারিখের যে আসল ইতিহাস এবং এই 10ই মুহররমকে কেন্দ্র করে যে সমস্ত বিদআত এবং শিরক পৃথিবীর বুকে তৈরি হয়েছে চলছে এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন সূরা তাওবা 9 নম্বর অধ্যায়ে 36 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইন্দা ইদ্দাতাল শুহুর ইনদাল্লাহ নিশ্চয় মাসের গণনা আল্লাহর কাছে ইসনা আসারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম এখানে আল্লাহ বলছেন যে নিশ্চয় আল্লাহর নিকটে যে সময়ে যে পিরিয়ড আমরা যে সময়কে 12টি পিরিয়ডে ভাগ করেছি মাসে ভাগ করেছি তো আল্লাহর নিকটে এই সময়টা 12টি মাস এর মধ্যে মিনহা আরবাতুন হুরুম
এই ১২টি মাসের মধ্যে ৪টি মাস সম্মানীয় মর্যাদা সম্পন্ন বা উরমত হারামকৃত মাস, যালিকা দীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে প্রতিষ্ঠিত দিন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, অতএব তোমরা এই দিনগুলিতে নিজেদের উপরে অত্যাচার করিও না, জুলুম করিও না। এই আয়াত থেকে একটি বার্তা আপনাদেরকে দিতে চাই যে সময়কে যে আমরা ভাগ করেছি, আমরা বলি যে ১২টি মাস, আরবি বলেন, বাংলা বলেন, ইংরেজি বলেন, যেটাই বলেন, এটা কিন্তু মানুষের তৈরি করা নয়, এটা স্বয়ং আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ নিজে বলছেন ইন দাইদাতা শুহুরা ইনদাল্লাহ ইসনা আসা শাহরান, নিশ্চয় আল্লাহর কাছে বছর হচ্ছে ১২টি মাসে। আর এই ১২টি মাস আল্লাহ কবে তৈরি করেছেন? আল্লাহ বলছেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যখন আমি আসমান এবং জমিন সৃষ্টি করেছি, আকাশ এবং পৃথিবীকে সৃষ্টি করেছি, তখন থেকে এই ১২টি মাস চলে আসছে। তার মানে এই ১২টি মাস মানুষ তৈরি করেনি, এটা আল্লাহ তৈরি করেছে, এক নম্বর। এবং এই ১২টি মাস, এই ১২টি মাসের মধ্যে আল্লাহ বলছেন এই মধ্যে ৪টি মাসকে আমি সম্মানী মাস করলাম, মর্যাদা সম্পূর্ণ মাস। তার মধ্যে পরপর ৩টি আছে, জুলকাদা, জুলহিজ্জা এবং মুহররম পরপর, এবং ৫ মাস পরে একটি রাজাব মাস। ৪টি মর্যাদা সম্পূর্ণ হারাম মাস, এই হারাম মাস সম্মানী মাস। অতএব এই সম্মানী মাসকে আমাদেরকে সম্মান দিতে হবে, কি হবে? আল্লাহ বলছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, অতএব তোমরা এই সম্মানী মাসগুলোতে তোমাদের নিজেদের উপরে অত্যাচার করে, জুলুম করে, তোমরা এই সম্মানী মাসকে অসম্মান করিও না। সম্মানী মাসকে সম্মান দিতে গেলে আমাদেরকে সেই কাজগুলো করতে হবে, ভুল কাজ করলে আমরা সম্মানী মাসকে অসম্মান করব। অতএব সম্মান এই মাসে কিভাবে আমরা দেব? ভালো কাজের মাধ্যমে, আর নিজেদের উপর জুলুম করার মাধ্যমে কিন্তু আমরা এই সম্মানী মাসকে অসম্মান করব না। আমরা নিজেদের উপর জুলুম কিভাবে করি? আমি যদি আমার শরীরটাকে ব্লেড দিয়ে কেটে দিই, এটা কি শুধু আমাকে আমার নিজের উপরে অত্যাচার করা হলো, নাকি আমার শরীরকে পাথর দিয়ে বা কোন অস্ত্র দিয়ে আঘাত করলে আমার নিজের উপর জুলুম করা হলো? এর কয়েকটি কারণ আছে। শুধু আঘাতের মাধ্যমে নিজের উপর অত্যাচার করা হয় না, আপনি শিরকের মধ্যে যদি লিপ্ত হন, বিদআতের মধ্যে যদি লিপ্ত হন, তাহলে আপনি নিজের উপরে জুলুম করছেন। কারণ সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরক। লোকমানের মধ্যে আল্লাহ এটাই বলেছেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জুলুম অত্যাচার হচ্ছে শিরক করা। অতএব মানুষ যদি আল্লাহর সঙ্গে অপর অংশী স্থাপন করে, সেটা হচ্ছে সবচেয়ে বড় অত্যাচার। তাহলে এটা তো আমার উপরে আঘাত হলো না, তার মানে শিরকের মাধ্যমে আমি নিজের উপরে পাপের বোঝা চাপিয়ে দিচ্ছি, যার কারণে আমার নিজের উপরে জুলুম করা হচ্ছে। আমি রসুলের তরিকাকে ছেড়ে দিয়ে নিজের মন মতো পদ্ধতিতে আমি দীন ইসলামকে ফলো করছি, যার মাধ্যমে বিদাতের মধ্যে আমি যে ঢুকে গেছি, আমি বুঝতে পারছি না, এই বিদাতের মাধ্যমে আমি নিজের উপরে জুলুম অত্যাচার করছি। অতএব মুফাসসিরিনের কেরামদের মত হচ্ছে এই সম্মানী মাসে মানুষ আমল করে যেমন নেকি বেশি পায়, অতএব এই সম্মানী মাসে যদি কোনো মানুষ খারাপ কাজ করে, তাহলে সে খারাপ কাজের পরিমাণটাও বেশি হবে। অন্যান্য মাসে যে খারাপ কাজ করছেন, তার যে ফলাফল প্রতিফল আপনি পাবেন, তার চেয়ে এই সম্মানী মাসে যদি আপনি নিজের উপর জুলুম করেন, তাহলে সেটা আরো বেশি হবে। অতএব এই সম্মানী মাসকে আমাদেরকে সম্মান প্রদর্শন করতে হবে, সমস্ত রকমের বিদাত, শিরিক এবং খারাপ কাজকে ত্যাগ করার মাধ্যম দিয়ে। এবং এই যে ৪টি মাস হারাম মাস, তার মধ্যে একটা হচ্ছে কি মুহররম মাস। আমরা কিন্তু অধিকাংশ মানুষ, আমরা মুসলিম বটে, কিন্তু অধিকাংশ মানুষই জানি না আমরা যে এই যে মুহররম মাস, এটা বছরের প্রথম মাস না দ্বিতীয় মাস না তৃতীয় মাস না শেষ মাস।
কিছু মানুষ হতে জানতে পারে, অধিকাংশ মানুষই জানে না। অতএব আরবি মাস বা আরবি মাস বলেন বা হিজরি মাস বলেন বছর বলেন যাই বলেন, এটা কিন্তু হিজরি সনের প্রথম মাস, মুহররম হচ্ছে প্রথম মাস। আর এই মুহররম মাস, এই মাসের একটা ইতিহাস আছে, এবং এই সঠিক ইতিহাস যা আছে তার সঙ্গে কিছু কিছু শিল্প বিধান ঢুকিয়ে দিয়ে সঠিক হক এবং বাতিলের মধ্যে তালগোল পাকিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলে রেখেছে কিছু মানুষ। তো সর্বপ্রথম আপনার সামনে আমি সহি যে ইতিহাস, সঠিক যে ইতিহাস এই মুহররম মাসের 10 তারিখের, সেই সঠিক ইতিহাসটা সর্বপ্রথম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তার উপরে এই 10 তারিখকে কেন্দ্র করে যে শিরক এবং বিদআত চালু হয়েছে আমাদের সমাজের মধ্যে, সে ব্যাপারে আপনাদেরকে কিছু আগাহ করব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলার কথা হলো যে নবীগুলো প্রেরণ করেছিলেন আগে, তার মধ্যে একজন বিখ্যাত নবী মুসা আলাইহিস সালাম এবং তার গোত্র বনি ইসরাইল। এই বনি ইসরাইল দীর্ঘদিন থেকে ফেরাউনের কবলে, ফেরাউনের অত্যাচারের মধ্যে ছিল, ফেরাউনের দাস হিসাবে ছিল, মিশরের দাসত্ব করত বনি ইসরাইল। তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে পৃথিবীর বুকে প্রেরণ করলেন, ওই বনি ইসরাইলকে ফেরাউনের কবল থেকে, অত্যাচার থেকে মুক্ত করার জন্য এবং তাদেরকে দিনের পথ দেখানোর জন্য। দীর্ঘদিন দাওয়াত ও তাবলীগ করার পরে শেষ পর্যন্ত আল্লাহর হুকুমে তিনারা ওই মিশর থেকে হিজরত করলেন, পিছনে তাড়া করল কে, ফেরাউন এবং তার সৈন্যবল। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে, জাতি সম্প্রদায়কে ওই ফেরাউনের, ফেরাউন এবং ফেরাউনের জাতির অত্যাচার জুলুম থেকে আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দান করেছিলেন, যার কারণে শুক্রিয়া আদায় করার জন্য মুসা এবং তার সম্প্রদায় শুক্রিয়া আদায় করার জন্য একটি রোজা রেখেছিলেন। আমরা হাদিসের দিকে এগিয়ে যাব, সর্বপ্রথম আপনার সামনে হাদিসটি উল্লেখ করবো সহিহ মুসলিমের বিভিন্ন মূল হাদিসের গ্রন্থ, আপনি সহিহ বুখারী বলেন মুসলিম বলেন বিভিন্ন হাদিসের মূল গ্রন্থের মধ্যে এই হাদিসটা আপনি পাবেন। আমি এই হাদিসটার ইবারত আপনাদেরকে সহিহ মুসলিম থেকে উল্লেখ করবো, কিতাব সওয়াম অধ্যায় থেকে হাদিস নম্বর 2548 নম্বর হাদিস। হাদিসটি বলা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেছেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মধ্যে প্রবেশ করলেন, মদিনার মধ্যে যখন আল্লাহ রাসূল গেলেন তখন ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়ামা আশুরা, ওই ইয়াহুদি মদিনা যারা ইয়াহুদি ছিল তাদেরকে রোজা অবস্থায় পেলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইয়াহুদীদেরকে বলছেন, ফাকালা লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হাযাল ইয়াউমুল লাযী তাসুমুনাহু, তোমরা এটা কোন দিনে রোজা রাখছো, এই দিনে তোমরা রোজা রাখছো, তা এই দিনের গুরুত্ব কি, কি কারণে তোমরা রোজা রাখছো। ফাকালু, ওই মুশরিকরা ইয়াহুদীরা তারা বলেছিল, হাযা ইয়াউমুন আযীমুন, এটা সহিহ মুসলিমের রিওয়ায়াত, আর বুখারীর রিওয়ায়াতে শব্দটি একটু আলাদা করা হয়েছে, হাযা ইয়াউমুন সলিহুন, মুসলিমের আযীমুন আসল বুখারীর মধ্যে সলিহুন শব্দ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এই দিনটি, এটা কি বলছে ইয়াহুদীরা বলছে যে এই দিনটি 10ই মুহররম দিনটি হচ্ছে আমাদের নিকটে সবচেয়ে সম্মানী মর্যাদাবান দিন, ইয়াউমুন আযীমুন সবচেয়ে বড় দিন মানে সম্মানী দিন। কিসের জন্য? কারণ এই দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা আনজাল্লাহু ফিহি মুসা ওয়া কাওমাহু ওয়া গাররাক ফিরআউন ওয়া কাওমাহু, কারণ এই দিনটিতে 10ই মুহররমে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা এবং তার সম্প্রদায়কে ফেরাউন এবং তার জাতির অন্যায় অত্যাচার জুলুম থেকে পরিত্রাণ দিয়েছিলেন, এবং ওই ফেরাউন এবং তার যে নিষ্ঠুর অত্যাচারী জালেম ওই সৈন্যদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পানির মধ্যে ডুবিয়ে মেরেছিলেন। ফসামাহু মুসা শুকরান, তো মুসা আলাইহিস সালাম যেহেতু আল্লাহ ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন, শুকরিয়া আদায় করার জন্য, কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য তিনি কি করেছিলেন, একটি রোজা রেখেছিলেন, একটি রোজা রেখেছিলেন। তখন ওই কুরাইশ মানে ওই ইহুদিরা বলছে ফানাহনু নাসুমুহু, তো মুসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন,
যেহেতু আমরা মুসাকে ফলো করি, অতএব মুসার জন্য আমরা ওই দিনকে সম্মান প্রদর্শন করি এবং সম্মানের জন্য ওই দিনে আমরা রোজা রাখি। এটা ইহুদিরা বলছে, এটা মুসলিমদের কথা না, ইহুদিদের কথা। তোর আল্লাহ রাসূল বলছেন ফানাহনু আহাক্কু ওয়া আউলাদে মুসা মিনকুম, তোমরা যদি মুসার জন্য রোজা রাখতে পারো তাহলে মুসা তো নবী, আমিও তো নবী, তত নবী নবী ভাই হচ্ছে, আমি তার চেয়ে তোমাদের চেয়ে বেশি হকদার, অতএব আমি রোজা রাখবো। ফসামাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমারা বিসিয়ানিহি, আল্লাহ রাসূল নিজে রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার জন্য আদেশ করলেন। এটা হচ্ছে ইতিহাস, সঠিক ইতিহাস, যে এই দশম মুহররম আল্লাহ মুসা এবং তার সম্প্রদায়কে ফেরাউন এবং তার জাতি থেকে মুক্তি দান করেছিলেন, যার কারণে মুসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় করার জন্য একটা রোজা রেখেছিলেন, যার কারণে এই যে নিয়ম, এই বিধান শুধু মুসা আলাইহিস সালামের যুগে নয়, ঈসা আলাইহিস সালামের যুগেও ছিল এবং আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও জামানায় এখনো আছে, তখনও ছিল, এখনো চলে আসছে, আমরা রাখছি। তাহলে দশই মুহররম একটি, সেটা হচ্ছে ইতিহাস, যে ওই দিনে একটি রোজা রাখতে হবে শুকরিয়া আদায় করার জন্য, খুশির জন্য। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও রোজা রাখতেন, তিনি তো মদিনায় গিয়ে দেখলেন, তার মানে কি শুধু মদিনাতেই গিয়ে তিনি রোজা রেখেছিলেন? না, মদিনায় দ্বিতীয় হিজরিতে রমজান মাসে রোজা ফরজ হয়, দ্বিতীয় হিজরিতে, তার আগেও কিন্তু মক্কায় যখন আল্লাহ রাসূল ছিলেন তখনও কিন্তু এই রোজা তিনি পালন করতেন। প্রমাণ স্বরূপ আপনার সামনে একটি হাদিস তুলে ধরি, সহিহ বুখারী কিতাবুস সওম অধ্যায় 30 নম্বর অধ্যায়ের হাদিস নম্বর 2002, হাদিসটি বর্ণনা করেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন যে কানা ইয়ামু আশুরা তাসুমহু কুরাইশুন ফি জাহিলিয়া, আমি শুধু অনুবাদ করব, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন কুরাইশ, মক্কা যারা কুরাইশ ছিল তারা জাহেলিয়াতের যুগে এই মুহররম দশই মুহররমের রোজা তারা পালন করত। ওয়া কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু, এবং আল্লাহ রাসূল তিনিও কিন্তু মক্কার জীবনে এই রোজা পালন করতেন। ফালাম্মা কাদিবাল মদিনাতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তখন মদিনায় গিয়ে দেখছেন যে ইহুদিরা ওই দিনে রোজা রাখছে। তারপরে ওই যে আগের ইতিহাস, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওখানে নিজে রোজা রাখলেন এবং সাহাবীদেরকে রোজা আদেশ করলেন, কিন্তু ফালান মাফুজ রমাজানও, কিন্তু মদিনায় গিয়ে দ্বিতীয় ওই দিনে যখন রমাজান মাসে রোজা ফরজ হয়ে গেল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, মান শাআ সামা, যে ব্যক্তি ইচ্ছা করবে রোজা রাখতে পারে, ওমান শাআ ফালিয়াফতির, এবং যে ব্যক্তি ইচ্ছা করবে যে রোজা রাখবো না, তার ইখতিয়ার, রাখতেও পারে নাও রাখতে পারে, এটা ফরজ নয়, সুন্নাত। পোল যদি রাখে সেটা কি পাবে, এটা আল্লাহ রাসূল বলছেন, রমজান ফরজ হয়ে গেছে, রমজানে রোজা রাখতে হবে, আর এই মুহররমে রোজা তোমার ইচ্ছা হলো তুমি রাখো, নেকি পাবে, যদি না ইচ্ছা হয় তুমি ছেড়ে দিতে পারো, গুনাহ হবে না। তার মানে বোঝা গেল যে মক্কার জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দশই মুহররমের রোজা তিনি রাখতেন। এবার এই যে রোজা, এই রোজা আমরা রাখলে কি প্রতিফল পাবো আমরা, একটি হাদিস আপনাদের সামনে উল্লেখ করি, এই হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে রয়েছে, হাদিস নম্বর 2812, হাদিসটি বলছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আফজালু সিয়ামি বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম, রমজান মাসে রোজার পরে সর্ব উত্তম রোজা হচ্ছে মুহররম মাসের রোজা, আর এটাকে মুহররম মাস বলছে, আল্লাহর মাস শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম মাস, এই মাসে রোজা হচ্ছে রমজান মাসের রোজা পরে পরে মর্যাদা সম্পন্ন রোজা, এবং আফজালুস সালাতি বাদাল ফরিজা সালাতুল লাইল, এবং ফরজ নামাজের পরে সর্ব উত্তম নামাজ হচ্ছে কি, রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। এবং এই মুহররম মাসের 10 তারিখে রোজার ব্যাপারে আরেকটি ফজিলতের হাদিস আমরা পাই, সেটা এই হাদিসটি আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেটা তিরমিজির মধ্যে পাবেন, হাদিস নাম্বার হচ্ছে 757 নম্বর হাদিস, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়ামা
আমি আশা করছি যে এই আশুরার রোজা দশ মুহররম মাসের 10 তারিখে যে রোজা, এই 10 তারিখে রোজার মাধ্যমে আল্লাহ তাআলা গত 1 বছরের সাগিরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তার মানে এই রোজার গুরুত্ব আছে, যদি চ ফরজ নয় কিন্তু এই রোজার গুরুত্ব অপরিসীম। যেমন ফরজ রোজার পরে দ্বিতীয় মর্যাদাবান রোজা হচ্ছে কি, এই মুহররম মাসের রোজা, এবং এই রোজা করলে রাখলে পরে আপনার গত 1 বছরের সাগিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এবার এই যে রোজা আপনি কোন দিনে রাখবেন, একটি হাদিসের মধ্যে পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা তিনি বলছেন যে হিনা সামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াউম আশুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন আশুরা রোজা রাখলেন ও আমার আদে সিয়ামে মানুষদেরকে আদেশ করলেন তোমরা রোজা রাখো আশুরার দিনে, তো সাহাবাই কিরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছেন ফাকালু ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন ইয়াজমুহুল ইয়াহুদ ওয়া নাসারা, আল্লাহ রাসূল এই যে দিনটা আপনি রোজা রাখছেন ওই দিনটাকে 10ই মুহররম দিনটাকে ইহুদি এবং নাসারা এরা কি করে সম্মান প্রদর্শন করে, ইয়াজিমুহুল ইহুদ ওয়া নাসারা, তাহলে ওরাও তো সম্মান দিচ্ছে আমরাও যদি সম্মান দিই তাহলে ইহুদি এবং আমাদের আমল তো এক হয়ে গেল না। তো আল্লাহ রাসূল বলছেন তো ঠিক আছে যদি এটাই হয় তা ফাইজাল আমল মুকবিল ফাইজা কারাল আমল মুকবিল, অতএব আগামী বছর যখন আসবে সুন্না ইয়ামাতটা আছে, এর সরাসরি হাদিসের অনুবাদ করছো করছি আমি, আল্লাহ আল্লাহ বলেছেন কি সুন্না ইয়ামাতটা আছে, আগামী বছর যদি আমি সময় পাই তাহলে 9 তারিখে আমি রোজা রাখবো, 10 তারিখে তো রাখবো ইহুদি এবং নাসারিদের উল্টো করার জন্য 9 তারিখে রোজা রাখবো আমি, ফালাম ইয়াতিল আমুল মুকবিল, আল্লাহ রাসূল আগামী বছর পেলেন না, হাত্তা তুফিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল মৃত্যুবরণ করলে, কিন্তু আল্লাহ রাসূল বলেছিলেন আগামী বছর যদি আমি পাই তাহলে 9 তারিখে রোজা রাখবো, মানে 9-10, আজকে মুহররম মাসের 6 তারিখ, অনেকদিন পর কিন্তু ইংরেজি তারিখ এবং হিজরি মাসে আরবি তারিখ কিন্তু এক হয়েছে, ইংরেজি আরবিরও কিন্তু 6 তারিখ ইংরেজিরও 6 তারিখ, তাহলে আগামী সেপ্টেম্বরে 9-10 হচ্ছে মুহররমের রোজার দিন, আপনারা রাখলে রাখবেন, এর ফজিলত আপনাদের সামনে উল্লেখ করেছি। আরেকটি হাদিসের মধ্যে পাওয়া যায় বাইহাকি রিওয়ায়েতের মধ্যে আল্লাহ রাসূল যখন বললেন যে রোজা রাখতে তো সাহাবায়ে কেরামরা বলছেন তো এটা সম্মান তারা ইহুদিরা করে, তো আল্লাহ রাসূল বলেন তাহলে ঠিক আছে তোমরা ইহুদিদের খিলাফ করো উল্টো করো, হয় একদিন আগে অথবা একদিন পরে, অতএব অনেকে কিন্তু অনেক মুহাদ্দিসে কেরাম এই হাদিসটিকে যাইফ বলেছেন, অতএব আপনারা চেষ্টা করবেন 9-10 রোজা রাখার, এটা আমার মত, যেহেতু এই হাদিসটির ব্যাপারে অনেকেই বলেছে এটা যাইফ হাদিস, অতএব আপনার 9-10 চেষ্টা করবেন যেহেতু সহি হাদিস আছে, অতএব সঠিক ইতিহাস হচ্ছে কি যে এই দিনে শুধুমাত্র একটি রোজা রাখা ছাড়া অন্য কোন আমল প্রমাণিত নেই। আল্লাহ তাআলার কথা পবিত্র কোরআনের মধ্যে সূরা হাসর 59 নম্বর অধ্যায় 7 নম্বর আয়াতের মধ্যে বলছে ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুমুন ফানতাহু, আল্লাহ রাসূল তোমাদেরকে যা দিবে সেটা গ্রহণ করবে এবং যে জিনিস থেকে তোমাদেরকে নিষেধ করবে বিরত থাকতে বলবে সেখান থেকে তোমরা বিরত থাকো, এটাই হচ্ছে আমাদের নাজাতের একমাত্র উপায়। কিন্তু আল্লাহ রাসূল যা করতে বলেছে সেটাই যদি আমরা করি, যেখান থেকে বাঁচতে বলেছে সেখানে যদি আমরা বাঁচি তবে আমরা নাজাত পাবো, না হলে কিন্তু আমাদের মুক্তির উপায় কিন্তু খুবই কম আছে। রসুলকে অনুসরণ না করে আপনি সহজে মুক্তি পাবেন না, সহজে বলাটা ভুল হবে, সহজে মুক্তি পাবে না বলাটা ভুল হবে, আপনি মুক্তি পাবেনই না। আল্লাহ রসুলকে অনুসরণ না করে ধর্মকে মানলে আপনি জান্নাত তো পাবেনই না, পাবেনই না, কিঞ্চিত পাবেন না। আল্লাহ আদেশ মানবেন রসুলকে অনুসরণের মাধ্যমে, রসুলকে অনুসরণ না করে আপনার মন আপনার নিজের চিন্তাকে যদি অনুসরণ করে ধর্মকে মানতে চলেন তাহলে আপনার ঠিকানা কিন্তু জাহান্নামে হবে। আজ অধিকাংশ মানুষ এই সঠিক ইতিহাসকে লুকিয়ে রেখেছে, আপনি দেখুন রেডিও চালু করে দেখুন, আপনি নিউজ চ্যানেল খুলে দেখুন, শুধু বলছে আজকে দিন 10ই মুহররম বলবে কি, আজকে এই দিনে হোসাইনকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল কারবালার মাঠে, কিন্তু আসল ইতিহাস তুলে ধরেছে কোথাও পারেন না। অধিকাংশ মানুষ সঠিক ইতিহাস থেকে বঞ্চিত রয়েছে, আজ মানুষদেরকে কিছু কিছু ব্যবসায়ী আলেম রয়েছে মানুষদেরকে ভুল ইতিহাস তুলে দিয়ে সঠিক ইতিহাসকে দাবিয়ে রেখে তাদের সঠিক ইতিহাস তাদের সামনে তুলে ধরে না।
আজ মানুষ ভাবছে দশই মহরম মানুষ শুধুমাত্র শোক দিবস করতে হবে, ভাই হোসেন হাই হোসেন করতে হবে, মুখ থাবড়াতে হবে, আর আমাদের শরীর থেকে ব্লেড কেটে বেল দিয়ে কেটে শুধু রক্ত ঝরাতে হবে, আমরা এটাই বুঝি, তাজিয়া করতে হবে, শোক মিছিল করতে হবে। আজ এই দিনে ইসলামের নাম দিয়ে হাজারো বিবাদ তৈরি করা হয়েছে, হাজারো শিরক তৈরি করা হয়েছে, আমি বলে শেষ করতে পারবো না, এত শিরক এবং এত বিবাদ চালু করা হয়েছে এই দশই মহরমকে কেন্দ্র করে। আজ মানুষ জানে না এই মহরম মাসের আসল ইতিহাস, জানেই না। আমরা তো নিউজ চ্যানেল তো আমরা দেখি তো, একদিন এখনো পর্যন্ত নিউজ চ্যানেল দেখতে পাইনি যে এই দিনে মুসাকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছে ফেরাউনের কবল থেকে, কোনোদিন শুনিনি। এই দিনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সাহাবীদের রোজা রেখেছিলেন, এইরকম ইতিহাস, এইরকম খবর আপনি কোনো পত্রিকাতে পাবেন না, কোনো নিউজ চ্যানেলে পাবেন না, একমাত্র সহি হাদিসের মধ্যে পাবেন। আর যারা ব্যবসায়ী আলেম আছে তারা নিজেদের ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য হাজারো মিথ্যা হাদিস তৈরি করেছে এই মুহররমকে কেন্দ্র করে। একজন দল রয়েছে নাসিবি, তারা আল্লাহ রসুলের বংশকে ঘৃণা করে, বিদ্বেষ পোষণ করে এদের বিরুদ্ধে। আর একটা আছে রাফেজি, যারা ওপরে ভালোবাসা দেখায় কিন্তু ভিতরে ভিতরে ঘৃণা করে। এরা বলে আমরা নবীর নাতির ওপরে খুবই ভালোবাসি, দুঃখ প্রকাশ করে শোক মিছিল বার করি। শুধু হোসাইন কেন, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, আলী রাদিয়াল্লাহু তাআলাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে কোরআন তেলাওয়াত করা অবস্থায় ঘরের মধ্যে বদ্ধ অবস্থায় বিদ্ধ অবস্থায় তাকে হত্যা করা হয়েছিল। শুধু হোসেন নয়, তার ভাইকে হাসানকেও হত্যা করা হয়েছিল। কোথায় ছিল কই? তখন তো আর শোক পালন করো না, শুধু হোসেন হোসেন কেন করো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াহিলু লিল মুমিন, কোন মানুষের জন্য হারাম নয় ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে, যা আখিরি দিবসের উপর বিশ্বাস স্থাপন করে, আইয়াহিল আলা মাইয়িতিন ফাওকা সালাসিন, কোন মাইয়িতের উপর 3 দিনের বেশি শোক পালন করতে পারবে না, 3 দিনের বেশি শোক পালন করতে পারবে না, কোন মুসলমানের জন্য এটা জায়েজ নয়। ইল্লা আলা জাওজিন আরবাত আশহরি ওয়াশরা, শুধুমাত্র স্ত্রী স্বামীর জন্য 4 মাস 10 দিন, সাধারণ মানুষ 3 দিন, স্ত্রী 4 মাস 10 দিন। আর তোমরা আজ 61 হিজরিতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করেছেন, আজ 1400 বছর পার হয়ে গেছে, এখনো তোমরা শোক দিবস পালন করছো, তাহলে তুমি এই হাদিসগুলো কবর দিয়েছ? এই হাদিসগুলো গেল কোথায়? আল্লাহ রাসূল বলেছেন সহিহ বুখারীর হাদিস, লাইসা মিন্নি মান লাকাবাল খুন্দা ওয়া শাক্কা জিবা ধর্মের নামে বিদাত চালু করছো। আজ ইসলাম, আজ মুসলিমদের উপর জন্য অত্যাচার হচ্ছে, কিসের জন্য হচ্ছে? আর আমরা এই আল্লাহকে ভুলে গেছি, রসুলকে ভুলে গেছি, কোরআনকে ভুলে গেছি, হাদিসকে ভুলে গেছি, যার কারণে আমাদের উপর অত্যাচার নেমে আসছে, জালেম বাদশাহ আমাদের উপর আল্লাহ তাআলা মুসাল্লাত করে দিয়েছে, কারণ দোষ আমরা করেছি, দোষ আমরা নিজেদের উপরে করছি। ফালা তাযলিমু ফীহিন আনফুসাহুম আনফুসাকুম, আল্লাহ বলছেন অতএব তোমরা এই হুরমত সম্মানী মাসগুলোতে তোমাদের নিজেদের উপরে জুলুম অন্যায় অত্যাচার করিও না। এই যে বিদাত চালু হয়েছে, অনেক ঘটনা আছে, আপনারা বই পড়বেন, আমি যেহেতু সময় কম তার জন্য সেগুলো বলছি না, সঠিক ইতিহাসটা আপনার সামনে তুলে ধরলাম। আরেকটি বই আপনার সামনে উল্লেখ করছি, বিষাদ সিন্ধু, নাম শুনেছেন? বিষাদ সিন্ধু একটা বই মুসলিম লিখেছে, আমি পড়েছি বইটা, বিষাদ সিন্ধু, নাউজবিল্লাহ, বইটা পড়লে যারা দিন ইসলাম যারা জানে ও আস্তাদ ফেরেন্দা, নাউজবিল্লাহ পড়তে পড়তে ও বই পড়বে, নাউজবিল্লাহ পড়বে, মানে প্রত্যেকটা বাক্য দিয়ে মানে ইসলাম বিরোধী কথা, মানে প্রত্যেকটা বাক্য বলার শেষে ওকে নাউজবিল্লাহ পড়তে হবে, ইন্নালিল্লাহি পড়তে হবে, মানে বইটা শুধুমাত্র ইসলাম বিরোধী। শুধু এই বই নয়, হাজারো বই লেখা হয়েছে ইসলামের বিরুদ্ধে, তারা নামধারী মুসলিম, ইসলামের লেবাস শৈলীর মধ্যে পড়ে নিয়েছে, নাম মুসলিম রেখেছে, কিন্তু ও যে খাঁটি যে মুনাফিক,
খাঁটি যে অমুসলিম সেটা মানুষ বুঝতে পারে না। আল্লাহ তাআলার কথা ওই সমস্ত মানুষদেরকে যেন হেদায়েত দান করে এবং আমরা যেন হেদায়েত পাই, আমরা সঠিক ইতিহাসটা যেন আমরা সঠিকভাবে জানার চেষ্টা করি এবং আল্লাহ তাআলার কথা আমাদেরকে সঠিক ইতিহাস জানার পরে সঠিকভাবে যেন মানার তৌফিক দান করেন। আমিন, আল্লাহুম্মা আমিন।